ফাইনালি শাওমি লঞ্চ করলো তাদের টপ ফ্ল্যাগশিপ ফোন শাওমি 13 আল্ট্রাকে। গাইস, একে ফোন বললে সম্ভবত ভুল হতে পারে, কারণ শাওমির ক্যামেরা যা দিচ্ছে তাছাড়া এখানে দেখেও হয়তো বুঝতে পারছেন। যাই হোক, আজকের ভিডিওতে আমরা ফোনটির প্রাইস, স্পেসিফিকেশন এবং ক্যামেরা সম্পর্কে একদম ডিটেলে জানতে পারবো। আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তাহলে আজ না হয় আনবক্সিং থেকেই শুরু করি। তো লিড ওপেন করতে এখানে পেয়ে যাবেন একটি ছোট্ট বক্স, যেখানে থাকবে সিম কার্ড ট্রে এবং এর ভিতরে দেখতে পাবেন কিছু পেপার এবং ফোন কেস। কেসটি খুবই সুন্দর, প্লাস্টিক সার্ফেস এর উপর এবং অ্যালুমিনিয়াম এর ফ্রেম রয়েছে। ফোনটিকে থিকনেস করা হয়েছে প্রায় 9.06 মিলিমিটার এবং ওজন প্রায় 207 গ্রামের মতো। ওভারঅল যদি বলি, ফোনটির ডিজাইন আমার কাছে অসম লেগেছে, বিউটিফুল এক ফোন। আসুন ফ্রন্টে আসি, এখানে রয়েছে আরো এক চমক। ডিসপ্লেটি 6.73 ইঞ্চি এর LTPO 3 আমুলে ডিসপ্লে, অন বিলিয়ন কালার সাপোর্ট রয়েছে, অন 20Hz এর ফাস্ট রিফ্রেশ রেট, তাছাড়া ডলবি ভিশন এবং HDR10+ এর সাপোর্ট তো থাকছেই। তাহলে চমকটা কি? ওকে গাইস, এখানে 2600 nits পিক ব্রাইটনেস রয়েছে। ওয়াও, আমার জানা মতে এত বেশি ব্রাইটনেস অন্য কোনো ফোন আছে বলে মনে হয় না। তাছাড়া এর বেজেলও বেশ নারো, ডিসপ্লেটি বেশ ভালো লেগেছে। ও হ্যাঁ, ডিসপ্লেটির টাচ স্যাম্পলিং রেট 240Hz এবং এখানে রয়েছে গোয়েলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন। স্পেসিফিকেশনে বললে ফোনটিতে রয়েছে লেটেস্ট স্ন্যাপড্রাগন 18 2 অক্টাকোর প্রসেসর এবং জিপি হিসাবে রয়েছে অ্যাড্রিনো 740। এখানে রয়েছে সর্বোচ্চ 16GB LPDDR5X এর র্যাম এবং UFS 4.0 এর 1 TB স্টোরেজ। ব্যাটারি নিয়ে বললে এখানে থাকছে 5000 mAh ব্যাটারি, আর সাথে রয়েছে 90W এর ফাস্ট চার্জার। এর অ্যাডভার্টাইজ অনুযায়ী এই চার্জার দিয়ে ফোনটি চার্জ হতে সময় নেবে মাত্র 35 মিনিটের মতো। এছাড়া 50W ওয়ারলেস চার্জিং এর সুবিধাও রয়েছে, যেটা দিয়ে 49 মিনিটের ভিতর 100% চার্জ হয়ে যাবে। তাছাড়া 10W রিভার্স চার্জিং ও সাপোর্ট করে। এই সুন্দর দেখতে ফোনটি আপনি তিনটি কালার অপশনে পেয়ে যাবেন, ব্ল্যাক, অলিভ গ্রিন এবং হোয়াইট। এখন বলুন তো কোন কালারটি ভালো লেগেছে আপনার কাছে? সফটওয়্যারে বলি, ফোনটি এসেছে লেটেস্ট MIUI 14 বেজ অন অ্যান্ড্রয়েড 13। আর যেমনটা জানেন, চাইনিজ ভ্যারিয়েন্টে কিছুটা বুলেটর দেখা যায়, যেটা নর্মাল ব্যাপার। গাইস, অবশেষে ফোনটির মেইন ফোকাস যেখানে দেওয়া হয়েছে, অর্থাৎ ক্যামেরা সম্পর্কে কথা বলা যাক। এই ফোনটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50MP এর সনি IMX989 সেন্সর, সাথে OIS সাপোর্ট রয়েছে। সেকেন্ড ক্যামেরাটি IMX858 টেলিফটো সেন্সর, থার্ড সেন্সরটি 50MP এর আল্ট্রাওয়াইড এবং আরও একটি 50MP এর IMX858 সুপার টেলিফটো সেন্সর রয়েছে। ক্যামেরা সেটআপ সত্যি নজর কাড়া ছিল। ফ্রন্টে আসলে এখানে পেয়ে যাবেন 32MP একটি সেলফি ক্যামেরা। ওকে, আসুন এই চমৎকার ফোনের বেশ কিছু চমৎকার ফটো স্যাম্পল দেখে আসি। গাইস, ফটোগুলো যে কারো মন কাড়বে, যেমন কালার, বিশেষ করে বুকি শটগুলো, সাবজেক্টকে কতটা পারফেক্ট ভাবে সেপারেট করতে পেরেছে, শার্পনেস, ডায়নামিক রেঞ্জ সত্যি অসম লেগেছে। আসুন আরো কিছু ফটো দেখি। ওকে, ভিডিওগ্রাফি নিয়ে বলে এখানে মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 8K 40fps এ শুট করতে পারবেন। আর ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন কেমন লেভেলে ভিডিও করতে পেরেছে ফোনটি, কমেন্ট করে জানাবেন। কিন্তু আসুন গাইস, এবার দেখি ফোনটি চীনে কত দামে লঞ্চ হয়েছে। দেখুন, ফোনটি 12256GB ভ্যারিয়েন্টি প্রাইস রাখা হয়েছে 5999 ইউয়ান, যেটা টাকায় কনভার্ট করলে 92,000 মতো আসে। তবে এই দাম শুনে খুশি হবেন না, কারণ এটা যখন দেশে আসবে এটার দাম আরো অনেক বেড়ে যেতে পারে। যাই হোক, এখন কমেন্টে বলুন তো ফোনটি কেমন লেগেছে আপনার কাছে। আর আজকের এই ভিডিওটি না হয় এখানে শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে।